হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আমি প্রাণাশিস অ্যাডভান্স থেকে। অলরেডি আমরা গ্যাসের আচরণ করেছি না, আজকে একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে, পর্যায় সারণী। কিন্তু আমি পর্যায় সারণীতে সরাসরি আজকে নামবো না, আজকে তোমাদের সঙ্গে কিছু শান্তি যুদ্ধ এইসব নিয়ে আলোচনা করব। অবাক হচ্ছ? অবাক হবার কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা শান্তি চাই না, যুদ্ধ চাই। আমরা অবশ্যই শান্তি চাই, তো আমরা শান্তিতে থাকতেই পারছি না। কেন কেন আমাদের এই অশান্ততা? কারণ হচ্ছে, হয়তো আমাদের লাইফে, আমাদের জীবনে কিছু অপূরণীয় থেকে গেছে, কিছু ইনকমপ্লিট, কিছু হয়তো পাইনি। সেটি পাবার আশায় আমাদের এই আমরা যে কর্মে লিপ্ত হই, সেটি কারণ হচ্ছে সেটাই যে আমরা সেটিকে হাসিল করব, সেটি পেতে হবে আমাদেরকে, সেটি পেলেই আমাদের শান্তি, তাই তো? তো আমাদের অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা অলরেডি শান্তিতে ধ্যানে মগ্ন হয়ে থাকেন। কারণ কি? তাদের সেই প্রাপ্তি হয়ে গেছে এবং তারা শান্তিতে আছেন। পরমাণু, এই পরমাণুও কিন্তু অশান্ত বা শান্ত, এই দু ধরনের জিনিস দেখে থাকি আমরা। তো পরমাণু রাসায়নিক বিক্রিয়ায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে যদি যুদ্ধ বলি, তারা যুদ্ধে লিপ্ত হয়। আবার কিছু পরমাণু আছে, তা রাসায়নিক বিক্রিয়া করেই না, কারণ তাদের ওই সাধু সন্ন্যাসীর মতো কিছু প্রাপ্তি হয়ে গেছে, যার জন্য ওরা কিন্তু আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেরকমই কিছু জিনিস নিয়ে আলোচনা। প্রথমে পরমাণু নিয়ে, মৌলের পরমাণু ভেতরে কী থাকে, খুব সাধারণ একটা ছোট্ট ধারণা আমরা নিয়ে নিই। পরমাণুর ভেতরে কী থাকে? পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে দুটি পদার্থ, সরি, দুটি কণিকা, নিউট্রন আর প্রোটন থাকে। এছাড়াও কিছু কণিকা থাকে, সেগুলি নিয়ে এখন আলোচনা করছি না। এবং প্রোটন এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত, ধনাত্মক আধান ওর মধ্যে বর্তমান। এবং এই প্রোটন নিউট্রনের মিলিত ভরই অ্যাকচুয়ালি পরমাণুর ভর ভাবা হয়, কারণ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলি অবিরাম ঘুরে চলেছে, সেই ইলেকট্রনগুলির ভর প্রায় নগণ্য। কিন্তু এই ইলেকট্রনগুলি অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সাহায্য করে, তাও আবার সব ইলেকট্রন নয়। সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন বর্তমান, সেই ইলেকট্রন কক্ষ, এই যে কক্ষ বলে ফেললাম, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি অবিরাম ঘুরে চলেছে। এবং কোন কোন কক্ষপথে বা কোন কোন জায়গাতে কক্ষপথ তৈরি করে সেই নিয়ে আলোচনা করছি না। আমরা শুধু এটুকু জানি যে প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ, এরকম বেশ কিছু কক্ষ আছে, সেই কক্ষে ইলেকট্রনগুলি ঘুরে চলেছে। কিছু কিছু মৌল আছে যারা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ হলো এই ইলেকট্রন বিন্যাস। এদের সর্ববহিস্থ কক্ষে কিছু ইলেকট্রন সংখ্যা আছে যেটি নিয়ে আলোচনা করব। সেই ইলেকট্রন সংখ্যা অলরেডি তাদের আছে সেই ইলেকট্রন সংখ্যা, তাই তারা আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অন্যান্য মৌলগুলি করে কেন? এর কারণ হলো তাদের সর্ববহিস্থ কক্ষে ওই নিষ্ক্রিয় হওয়ার জন্য যে ইলেকট্রন সংখ্যা দরকার সেটি নিশ্চয়ই নেই, এবং সেটি প্রাপ্তির আশাতেই, এই বলছিলাম না যে আমরাও আমাদের সেই প্রাপ্তির আশাতে আমরা শান্তি পাওয়ার জন্য বিভিন্ন কর্মে লিপ্ত হয়। তাই সেই ইলেকট্রন সংখ্যা পাওয়ার জন্য, সর্ববহিস্থ কক্ষে সেই ইলেকট্রন সংখ্যা পাওয়ার জন্য বিভিন্ন মৌলগুলিও কী করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই তো? এবং ওই সর্ববহিস্থ কক্ষে সেই ইলেকট্রন সংখ্যা পেয়ে শান্তি থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় হওয়ার চেষ্টা করে। তো আমরা প্রথমে নিষ্ক্রিয় মৌল যেগুলি আছে সেগুলিকে আগে চিনে ফেলি এবং তাদের ইলেকট্রন বিন্যাস জেনে ফেলি। দেখো, প্রথমেই যেটা না বললে নয় সেটি হলো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ নিউক্লিয়াসের কে কেন্দ্র করে প্রথম কক্ষে, দ্বিতীয় কক্ষে, তৃতীয় কক্ষে কীরকমভাবে কতগুলি ইলেকট্রন থাকে, এবং নিষ্ক্রিয় গ্যাসের ওই ইলেকট্রন বিন্যাসগুলি কেমন সেটি দেখি। সবথেকে প্রথমে যার নাম আসে নিষ্ক্রিয় গ্যাসের, সেটি হলো হিলিয়াম। খুব হালকা এক গ্যাস, সাধারণ উষ্ণতায় সেটি গ্যাস। তো হিলিয়ামের শেষ কক্ষে কটি ইলেকট্রন? শেষ কক্ষ বলতে ওর একটি কক্ষ, সেটি হচ্ছে প্রথম কক্ষ, এবং প্রথম কক্ষে দুটি ইলেকট্রন বর্তমান। এবং প্রথম কক্ষে দুটি ইলেকট্রন থাকলেই
সেটি নিষ্ক্রিয় হয় এবং অলরেডি হয়ে গেছে, কে হয়েছে, হিলিয়াম, তাই তো? এর পরমাণু ক্রমাঙ্ক কত? এই যে সাবস্ক্রিপ্টে লেখা হয়েছে এইচ এর ঠিক বাঁ দিকে নিচের দিকে, এই দুই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ এর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 2, এবং তাহলে যেহেতু পরমাণু নিস্তড়িত তাই এর ইলেকট্রন সংখ্যাও 2, এবং এই দুটি ইলেকট্রন প্রথম কক্ষেই বর্তমান, এবং প্রথম কক্ষে দুটি ইলেকট্রন থাকা মানেই নিষ্ক্রিয় হিলিয়াম, নিষ্ক্রিয়। এরপরের নিয়ন, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 10, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস কেমন, না প্রথম কক্ষে দুটি বেশি ইলেকট্রন থাকতে পারে না তাই দুটি ইলেকট্রন আছে, তারপরে কক্ষে 8টি ইলেকট্রন। এই 8-এর দিকে খুব ভালোভাবে দেখবে, শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকা মানেই সেটি নিষ্ক্রিয় হবে, শুধু হিলিয়ামকে বাদ দিয়ে। হিলিয়ামের প্রথম কক্ষটি শেষ কক্ষ, এর পরবর্তীকালে যে যতগুলি কক্ষ দেখব, পরবর্তীকালে যতগুলি কক্ষ দেখব সেটি শেষ কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ হলে শেষ কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে তবে সেটি নিষ্ক্রিয় হবে, তাই তো? চলে আসি তারপরে আর্গন, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, প্রথম কক্ষে 2টি, তারপরে কক্ষে 2টি 8টি ইলেকট্রন, তারপরে কক্ষে 2 আর 10 আর 8 18, মানে 8টি ইলেকট্রন, সেই শেষ কক্ষে কিন্তু 8টি ইলেকট্রন, অর্থাৎ ওকে আর বিক্রিয়া করার প্রয়োজন নেই, ওর ইলেকট্রন ত্যাগ করার বা ইলেকট্রন গ্রহণ করার আর প্রয়োজন নেই, কারণ শেষ কক্ষে ও 8টি ইলেকট্রন পেয়ে গেছে, তাই তো? ক্রিপ্টন, ক্রিপ্টনের 36 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটি দেখানো হয়েছে 2 8 18 8, প্রথম কক্ষে 2টি, তারপরে কক্ষে 8টি, তৃতীয় কক্ষে 18টি আর চতুর্থ কক্ষে 8টি ইলেকট্রন, আবার সেই 8 অষ্টক, অর্থাৎ শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকা মানেই কী হলো, না ক্রিপ্টন নিষ্ক্রিয়। জেনন, শেষ কক্ষে 8টি ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা 54, প্রথম কক্ষে 2টি 8টি, তারপরে 18, তারপরে 18, তারপরে 8, শেষ কক্ষে 8টি ইলেকট্রন, অথবা এটি নিষ্ক্রিয়। রেডন, 86, প্রথম কক্ষে 2টি, তারপরে 8টি, তারপরে 18, তারপরে 32, তারপরে 18, তারপরে 8, এই যে 18 32 18, এগুলো কী করে হচ্ছে এটি তোমাদেরকে একদম শেষের দিকে জানতে পারবে, এই ভিডিওটির শেষ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, অবশ্যই জানতে পারবে যে এগুলি ইলেকট্রনগুলি ভরার কৌশল কেমন, কী করে হয় পরে জানানো হবে। এটুকু জেনে রাখো যে নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়াম বাদে বাকি প্রত্যেকটি নিষ্ক্রিয় গ্যাসে, যে বাকি 5টি নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান, এই 8টি ইলেকট্রন সবাইকার শেষ কক্ষে কিন্তু বাকি কোনো মৌলের থাকে না, তাই বাকি মৌলগুলি অশান্তিতে আছে, অর্থাৎ অশান্ততা ওরা প্রদর্শন করে শেষ কক্ষে 8টি ইলেকট্রন পাওয়ার জন্য বিভিন্ন কর্মে তাদেরকে লিপ্ত হতে হয়। কীরকম কর্ম? আমরা বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেখলে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস দেখে আমরা সেটা বুঝতে পারবো। দেখো, প্রথমেই আমরা আসছি বিভিন্ন কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, 2n2, অর্থাৎ n হচ্ছে ওই কক্ষ সংখ্যা, মানে কোন কততম কক্ষ, সেই কততম কক্ষ সেই তম, মানে এনেথ কক্ষ, ধরে নাও n ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ প্রথম কক্ষের কথা বলা হচ্ছে, প্রথম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2 × 1² মানে হচ্ছে 2, n ইজ ইকুয়াল টু 2 যদি হয়, তার মানে নিশ্চয়ই দ্বিতীয় কক্ষের কথা বলা হচ্ছে, তাহলে 2 × 2² মানে হচ্ছে 8, দ্বিতীয় কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। n ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ 2 × 3² অর্থাৎ তৃতীয় কক্ষে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। n ইজ ইকুয়াল টু 4, 2 × 4² মানে 32, অর্থাৎ শেষ কক্ষে 32 মানে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। একই রকমভাবে 2 × 5² অর্থাৎ 50, n ইকুয়াল টু 5, পঞ্চম কক্ষে 50টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবার দেখো, আমরা অন্যান্য যে আমরা তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখে ফেলেছি, এবার
আমরা অন্যান্য যে মৌলগুলি আছে বেশ কয়েকটা, প্রথম 20টা বা 30টা মৌলের আমরা ইলেকট্রোবিন্যাস একটু দেখে নিই, খুব প্রয়োজন আছে। হাইড্রোজেনের, হাইড্রোজেনের একটি ইলেকট্রন বর্তমান, অর্থাৎ প্রথম কক্ষেই একটি ইলেকট্রন, তাই তো? অর্থাৎ একে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, তাহলে এর শেষ কক্ষে যদি একটি ইলেকট্রন চলে আসে তাহলে কিন্তু ও হিলিয়ামের কাঠামো লাভ করে নিতে পারবে। অর্থাৎ হাইড্রোজেন কিন্তু নিষ্ক্রিয় নয়, অর্থাৎ সক্রিয়। কেন সক্রিয়? এই কারণে যে ওর শেষ কক্ষে দুটি ইলেকট্রন প্রয়োজন, কিন্তু আছে একটি। হিলিয়ামে তো অলরেডি আমি বলেছি যে দুটি ইলেকট্রন বর্তমান প্রথম কক্ষে। লিথিয়াম, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 3, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে প্রথম কক্ষে দুটি, তারপরের কক্ষে একটি, তাহলে শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে। তাহলে হয় একে শেষ কক্ষে 7টি ইলেকট্রন নিতে হবে, 7টি ইলেকট্রন নিলে 2 8 হবে, অথবা একটি ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে 2 হবে। বলতো 2 8 পাওয়া সহজ, মানে 7টি ইলেকট্রন নেওয়া সহজ, না একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ? অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ। তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস এর এই যে 2, অর্থাৎ 2 হিলিয়ামের, সেই হিলিয়ামের নিকটতম, মানে হিলিয়াম হচ্ছে ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, তার কাঠামো লাভ, তার ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ও কী করে, একটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে। মনে রাখবে, ইলেকট্রন ত্যাগ করার যত প্রবণতা থাকবে, তত কি হয়, ওটি ধাতব ধর্ম তত বেশি প্রকাশ করে, অর্থাৎ মৌলটি তত বেশি তড়িৎ ধনাত্মক। 2 2 বেরিলিয়াম, বেরিলিয়াম 4টি ইলেকট্রন, তাই তো? তাহলে 2 2 অর্থাৎ প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 2টি, তাই শেষ কক্ষে ওর 6টি ইলেকট্রন প্রয়োজন, অথবা 2টি ইলেকট্রন ত্যাগ করলেও সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো লাভ করতে পারবে। বোরন, বোরনের শেষ কক্ষে এই যে বোরন 2, তা 2 3, তাই তো? কার্বনের 2 4, নাইট্রোজেনের 2 5, অক্সিজেনের 2 6। আচ্ছা, অক্সিজেন সম্পর্কে একটু বলে নিই, শেষ কক্ষে 6টি ইলেকট্রন, ও কী চাইবে? 6টি মানে 2টি ইলেকট্রন নেওয়া, মানে 2 8 পাওয়া সহজ? যেমন দেখো লিথিয়ামে দেখিয়েছে না যে 2 8 সহজ নয়, ওর ক্ষেত্রে 2টাই সহজ। তাই এই মানে 2 8 2 8 এই কাঠামো লাভ করার চেষ্টা না করে ও শেষ কক্ষে 2টি ইলেকট্রন, প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, মানে 1টি ইলেকট্রন ত্যাগ করে 2টি ইলেকট্রন শেষ কক্ষ, মানে প্রথম কক্ষে থাক, মানে থাকলেই ও হিলিয়ামের কাঠামো লাভ করবে, ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাই ওটি ওর সহজ। অক্সিজেনে কিন্তু 2 মানে 6টি ইলেকট্রন ত্যাগ করার থেকে 2টি ইলেকট্রন নেওয়াটা সহজ, তাই তো? অর্থাৎ এইটা ও কিন্তু না নিয়ে ও এইটা নেবার চেষ্টা করবে, মানে এই কাঠামো লাভ করার চেষ্টা করবে, অর্থাৎ নিয়নের যে ইলেকট্রন বিন্যাস সেটি পাওয়ার চেষ্টা করবে। ফ্লোরিনও তাই, শেষ কক্ষে 7টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন নিয়ে 2 8 হওয়ার চেষ্টা করবে, তাই তো? তবেই কিন্তু ও মানে নিষ্ক্রিয় নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। এর পরবর্তী যে মৌলগুলি আছে সেই মৌলগুলি তোমাদেরকে জানানো হবে, সেটির জন্য অবশ্যই তোমরা একটু অপেক্ষা করো, জানিয়ে দেওয়া হবে।